হ্যালো তোমরা যারা যারা রেলের পরীক্ষাকে পাখি চোখ করে বসেছিলে তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর কারণ রেল অফিসিয়ালি পাবলিশ করে দিয়েছে তার ওয়েবসাইটে আজকে সেটা আলোচনা করব তার আগে একটু বলি রেল কর্তৃপক্ষ বছরের প্রথমেই এক্সাম ক্যালেন্ডার বের করেছিল এবং যা যা ভ্যাকান্সি বের করার কথা ছিল সব কটাই কিন্তু বের করেছে ঠিক আছে রেল কর্তৃপক্ষ বলেছিল এই বছরই পরীক্ষা হবে যেই ফর্ম ফিলাপ গুলো হয়ে গেছে অলরেডি যেমন এলপি টেকনিশিয়ান জেই আর পি এই বছরই ভাই পরীক্ষা হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব আর তার সাথে সাথে এনটিপিসি এক্সামটা কবে হতে পারে এটা নিয়েও কিন্তু আলোচনা করব কারণ তোমরা দেখেছো এনটিপিসি এবার কিন্তু ভ্যাকেন্সি অনেক কম এসেছে হাড়ডা লড়াই হবে তাই বসে থাকার কিন্তু সময় নেই ভাই এনটিপিসি নন টেকনিক্যাল পদে সবথেকে বড় পোস্ট এখানেই তুই পাবে রেলে তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে তোমার কাছে কতটা সময় আছে এগুলো কিন্তু এই আলোচনা লাস্ট পর্যন্ত দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি এটা রেলের যে ওয়েবসাইট সেখানে দেখতে ঠিক আছে এটার পরীক্ষা হবে পঁচিশ এগারো থেকে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ পঁচিশ নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে হাতে বেশি সময় নেই কিন্তু ভাই এবার প্রস্তুতি তুঙ্গে ওঠাতে হবে কিচ্ছু করার নেই একদম যদি চাকরি পেতে হয় ফুল দমে পড়ো আর পি এফ এসআই যাদের আর পি এসআই স্বপ্ন ছিল ভাই কবে পরীক্ষা ডিসেম্বরে দু তারিখে পরীক্ষা পাঁচ তারিখ পর্যন্ত অনেকগুলো শিফটে হয় তোমরা জানো তো দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ডিসেম্বরে পরীক্ষা হবে টেকনিশিয়ানের পরীক্ষা ষোলো বারো দু থেকে ছাব্বিশ বারো দু আর যেই এবং আদাস যেটা আছে সেটা ছয় বারো দু থেকে তেরো বারো দু হাজার মধ্যে এক্সাম হবে ঠিক আছে তাহলে এই এই ফর্ম ফিল আপগুলো যারা যারা করেছো এবার কিন্তু ভাই আর সময় নেই ঠিক আছে পুজো প্রতি বছর আসবে এবার ফুল দমে পড়াশোনা করো খুব বেশি সমস্যা না হলে এই ডেটেই কিন্তু তোমার এক্সাম হবে ঠিক আছে আচ্ছা তোমরা দশ দিন আগেই জানতে পারবে যে কোথায় তোমাদের এক্সাম পড়েছে এবং দশ দিন আগে থেকেই এস সি এসটি যারা আছে তারা কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারবে ঠিক আছে ট্রেনের টিকিট ছাড় হয় তোমার জানো সবাই এসসি এসটিটা পাবে তারা আপলোড করেছিল সার্টিফিকেট তো সেক্ষেত্রে দশ দিন আগে থেকেই সেটা করতে পারবে আর যে অ্যাডমিট কার্ড ঠিক আছে এটা তোমাকে অনলাইন ডাউনলোড করতে হবে এটা তোমরা চার দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড রেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এবার আমি তোমাদের বলি ভাই এনটিবিসি এন কবে হতে পারে কোন পরিপ্রেক্ষিতে আমি বলছি আমি রেল মিনিস্টার না দেখো রেলের টপ অফিশিয়াল যারা আছে সে রেল মিনিস্টার হোক বা বড় বড় অফিসার হোক তারা যা যা স্টেটমেন্ট পেপারে দিয়েছিল সেই মতোই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে ঠিক আছে বলেছিল এই বছরই পরীক্ষা হবে তো এই বছরই তো এর আগে অনেক এন টিপিসি নিয়ে স্টেটমেন্ট এসছে সেইগুলো আলোচনা করবে এবং তোমাদের একটা টাইম বলে দেবো যে এই টাইমের মধ্যে হতে পারে ঠিক আছে আচ্ছা এন ভাই সব থেকে বড় পরীক্ষা রেলের প্রচুর ছেলে মেয়ে কম্পিটিশনে আছে এবং ভ্যাকান্সি কম কিভাবে প্রস্তুতি নেবে সবাই কিন্তু চাকরি পাবে না আমি তোমাকে একটা সঠিক গাইডেন্স দিচ্ছি কোনো টাকা পয়সার ব্যাপার নেই আমাদের পেট ব্যাচ একটাই আছে ঠিক আছে ওটা প্রচুর ছেলে মেয়ে জয়েন করেছে প্রচুর ছেলে মেয়েদের ভরসা আছে প্রচুর ছেলে ভরসা করছে সেটা কথা বলছি না এখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এখানে দেখো তোমরা যে স্যারের কাছে পড়ো পড়ো যে ইনস্টিটিউটের কাছে না কেন প্রতিদিন মানে সপ্তাহে সেভেন পি এম এই চ্যানেলটাই চলে আসবে ক্লাস দেখো এক ঘন্টা তেত্রিশ মিনিটের ক্লাস এক ঘন্টা একত্রিশ মিনিটের ক্লাস এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের ক্লাস এক ঘন্টা ছাব্বিশ মিনিটের ক্লাস এক ঘন্টা বত্রিশ এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের ক্লাস এটা প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস ছিল তাই এটা ছাব্বিশ মিনিট ঠিক আছে এবার দেখো এক ঘন্টা একত্রিশ আমার ক্লাস এক দেড় ঘন্টা এক এর নিচে খুব কম আছে এক ঘন্টা একত্রিশ মিনিটের ক্লাস এখানে দেখো এক ঘন্টা তেত্রিশ মিনিট ছাপ্পান্ন মিনিট চৌত্রিশ মিনিট এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট মানে এবারে যে দেড় ঘন্টার মতো কিন্তু আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় লাইভ ক্লাস করাচ্ছি জিকেতে প্রথম পরীক্ষাতে এন টিপিসিতে ভাই চল্লিশের মধ্যে ঠিক আছে পঁয়ত্রিশের ওপরে এই সিরিজ থেকেই তোমরা পাবে তোমরা যেকোনো স্যারের কাছে পাও না কেন একটা কোশ্চেন থেকে কুড়িটা কোশ্চেন আলোচনা করছি একটা কোশ্চেন থেকে এবারে যে পঁচিশটা কোশ্চেন আলোচনা করছি তো পুরো সিরিজে কুড়িটা কোশ্চেন যখন আমরা কমপ্লিট করি না এই দেড় থেকে দু ঘন্টা অন্ততপক্ষে চারশো থেকে সাড়ে চারশো পরীক্ষার কোশ্চেন আলোচনা করি আমরা যখন এটা একশোটা ভিডিও কমপ্লিট হবে মানে প্রায় অন্ততপক্ষে দেড়শো ঘন্টা তখন কুড়ি হাজারের ওপরে তোমাদের কাছে রেলের একটা এমসিকিউ বই থাকবে আর দুবার রিভিশন হয়ে যাবে সিলেবাস পুরো কোনো টাকা লাগবে না এটা কি করতে হবে চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে যে লেভেলে ক্লাস এখানে হচ্ছে তুমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুঁজে পাবে না তুমি দেখাও যে যত বড়ই কথা বলুক না কেন তুমি শুধু ক্লাসগুলো শুধু দেখো একটু না নিজে না বুঝতে পারলে দাদা দিদিকে দেখাও গর্ব করে বলবো এখানে যে স্যাররা পড়াবে তোমার দায়িত্ব নিয়ে পড়াবে ফ্রি বলে যে ইয়ে করবে যে না পেট ব্যাচে চলে আসো তা না আমাদের পেট ব্যাচে অনেক ছাত্র আছে ঠিক আছে অবশ্যই কিন্তু এই সিরিজটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো ঠিক আছে মঞ্জুন স্যার এখানে ম্যাথ যে কথা যে কোনো স্যারের যে ম্যাথের ক্লাসে দশ মিনিট থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে শর্ট ট্রিকে কীভাবে করতে হয় হিন্দি চ্যানেলগুলো যেগুলো আছে না পার্থক্য শুধু এটাই ওরা হিন্দিতে বলে এখানে বাংলায় তিরিশ মিনিটে এখানে তিরিশ মিনিটে তোমাদের ক্লাস করিয়ে বলি না যে তোমরা সব পেয়ে যাবে কমন বা কুড়ি মিনিটে ক্লাস করিয়ে বলি না যেটা পসিবলই না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট প্রিপারেশন তোমরা নিতে পারবে এই চ্যানেলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো আটখানা নখানা বইয়ের পিডিএফ দিয়েছি অনেকে খুঁজে পাইনি ভাই ডেসক্রিপশন বক্সে একটু দেখো চেক করে দেখো আর নখানা বইয়ের পিডিএফ দিয়েছি নখানা বইয়ের পিডিএফ যেগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের খুব ফেমাস বই কালাম বই তার সাথে সাথে তোমাদের ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ভিডিও ঠিক আছে আমাদের প্রায় দুশো নব্বইটার মতো ভিডিও আছে যেটা দুশো নব্বই ঘন্টা না চারশো ঘন্টা ক্লাস আছে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কোনো কিছু কোনো টাকাতে কিনতেই হবে না ঠিক আছে টাকাগুলোকে বাঁচাও বই কিনো ভালো ভালো বই কিনো সেলফ স্টাডি করো পিবিএস এর বই কেনো ঠিক আছে প্র্যাকটিস সেট কেনো বই কেনো কিন্তু ফালতু এক দেড় হাজার টাকা খরচা করো না ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সেখানে তোমরা জয়েন করো জয়েন করলে কিন্তু তোমরা ক্লাসের লিঙ্ক পাবে এবং অনেক রকম পিডিএফ তোমরা পাবে এখান থেকে তোমরা একটু লাইভ সেকশনে যাও তাহলে দেখতে পাবে কত রকমের ভিডিও আসে এখানে আর কত রকমের ক্লাস পড়ানো হয় আর যেকোনো ক্লাসে দশ মিনিট থাক ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এনটিপিসি পরীক্ষাটা কবে হবে ভাই এনটিপিসি পরীক্ষাটা রেলের এর আগে যত বড় অফিসিয়ালরা ছিল তারা যে স্টেটমেন্ট দিয়েছিল ফার্স্ট পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে হতে চলেছে এবার অনেকে তর্ক করতে পারে অবশ্যই তর্কের জায়গা আছে কারণ আমি কোনো রেল মিনিস্টার্ন না ঠিক আছে অবশ্যই তা তর্ক করতে পারে কিন্তু তুমি ধরে রাখো ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল এপ্রিল যাবে না মার্চ এটাকেই তুমি ধরে রাখো তার মানে এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে তোমার কাছে চার থেকে পাঁচ মাস আসে আছে বেস্ট ভাবে প্রিপারেশন নেওয়ার আর যদি পাঁচ মাস খুব ভালোভাবে পড়াশোনা করতে পারো তুমি যে কোনো স্যারের কাছে পড়া কেন করো নিজেও প্রিপারেশন সেলফ স্টাডি করতে হয় প্রিপারেশনের জন্য তো সেক্ষেত্রে পাঁচ মাস খুব ভালো করে পড়ো এন একটা সিট তোমার কিন্তু ভাই ঠিক আছে মোটামুটি ধরে নাও এই টাইমের মধ্যে হবে কারণ ডিসেম্বরে তোমার রেলের গ্রুপ ডি চলতে আসছে রেলের গ্রুপ ডি এটা কিন্তু ভ্যাকান্সি আসবে সেটা পরীক্ষা কোনোভাবেই এই বছর হবে না সেটা পরেই হবে ঠিক আছে দু হাজার পঁচিশের হয়তো জুন জুলাই চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এন টিবিসির জন্য খুব ভালো করে পড়ো তাহলে সেক্ষেত্রে গ্রুপ ডিটা কিন্তু আলাদা করে তোমাকে পড়তে হবে না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো জটপা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এক্ষুনি কমেন্ট সেশন জানাও যে ভিডিওটা কেমন লাগে ওকে ভালো সবাই চলে এসছে ঘন্টা বেজে গেছে ভাই পুজো সবসময় আসবে কিন্তু এই ভ্যাকান্সি গুলো সবসময় আসবে না তাই পাখি চোখ করে একদম ভাবে করুক আর হচ্ছে টপ কিন্তু এখন ঠিক আছে চলো এর ভিত্তি করে ওপর আমরা ক্লাসও এখানে শুরু করবো খুব তাড়াতাড়ি পুজোটা কাটুক কারণ কারণে প্রচুর ভিড় হয় এখানে আমাদের অফিস যেখানে আহ স্টাফরা আসতে পারেন আমরা দিয়েছি কমিউনিটি সেকশনে তবে পুজোটা কেটে গেলে একদম ধুমধাম করে ক্লাস হবে আবার ঠিক আছে টাটা